14 গ্রামে গরিব ও অসহায় 217 পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। কুমিল্লা 14 গ্রাম থেকে 71 বাংলা টিভির রিপোর্টার মোহাম্মদ সফিউল আলম জানান, বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা 14 গ্রাম উপজেলা বাতিসা ইউনিয়ন কালিকাপুর প্রবাসী ফাউন্ডেশনের সদস্য ওমান প্রবাসী গাজী ওমর ফারুক আদিলের উদ্যোগে গরিব ও অসহায় 185 পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজামউদ্দিন মিলন। স্থানীয় আবু রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল কালাম, কালিকাপুর উত্তরপাড়া আল আকসা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গাজী বদিউল আলম, বিশিষ্ট হোমিও চিকিৎসক আমিন উল্লাহ, কালিকাপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম ছুট্টু, কালিকাপুর উত্তরপাড়া আল আকসা মসজিদ পরিচালনা কমিটির কাশিয়ার ছাদেক হোসেন, আওয়ামী লীগ নেতা গাজী লিটন, কালিকাপুর আল আকসা মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি আব্দুল লতিফ, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুল ইসলামের সঞ্চালনায় ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। এছাড়া প্রবাসী মোহাম্মদ জালালের উদ্যোগে 32টি কম্বলও বিতরণ করা হয়েছে।